সাহায্য বন্ধের জন্য বিদেশে দেয়া বিএনপির চিঠি দেশদ্রোহিতা, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে, দেশদ্রোহী কাজ করেছে, তদন্ত করে সবকিছু খুঁজে বের করার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার চেষ্টা করেছিল, এফবিআই এজেন্টকে ভাড়া করেছিল সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লবিস্ট নিয়োগের জন্য নিজে স্বাক্ষর করে দেশদ্রোহী কাজ করেছেন বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। তারা যেভাবে চিঠি দিয়ে সাহায্য বন্ধ করার কথা বলেছে সেটি দেশ বিরোধী, দেশদ্রোহী কাজ। তারা যে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেগুলো তদন্ত করে খুঁজে বের করা হবে। সুতরাং খুঁজে বের করে এই অবৈধ অর্থ কোত্থেকে গেল, কীভাবে গেল, কারা দিল, সেগুলো খুঁজে বের করা হবে।